হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শর্ট সলভার চ্যানেল। আজকে তোমাদেরকে দেখাবো কি করে নরম আটার রুটি তৈরি করতে হয়। আর তার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনেও ক্লিক করুন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে কিছুটা জল নেব, তার মধ্যে কিছুটা নুন দিয়ে দেবো। এবার জলটিকে আমি 2 মিনিট ফোটাবো। ফুটে উঠলে আমি নর্মাল যে আটা পাওয়া যায় সেটি দিয়ে দেবো। আটা ততটাই দেবো যতটা পরিমাণ জল আছে, সেটা বুঝে আমাকে আটাটা দিতে হবে। তারপরে আমি ভালো করে এটা মিশিয়ে দো বানিয়ে নেবো। দেখুন, এইভাবে মেশাতে হবে। এইবার মিশিয়ে নিয়েছি আমি আটাটাকে। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আটাটাকে। দেখুন, আস্তে আস্তে কি সুন্দর মিশে যাচ্ছে। এবার আমি একটু হালকা আটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর যেটুকুনি পাত্রে লেগে থাকবে সেটাও ভালো করে নিয়ে নেব, যাতে এটা নষ্ট না হয়। এবার আমি হালকা হালকা করে এটাকে মেখে নেব। আস্তে আস্তে মাখার পর 2 মিনিট ধরে দেখুন এরকম হয়ে যাবে। এবার আমি আর একটু মেখে এইভাবে দেখুন, এবার আমি গুলি বানিয়ে নেব। ছোট ছোট করে গুলি করব, আপনারা চাইলে বড় করতে পারেন। এবার আমি একটা রুটি বেলে নেব। কিছুটা পরিমাণ আটা নিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। প্রয়োজন হলেও কিছুটা শুকনো আটাও মিশিয়ে নেব। দেখুন, আমার বেলাটা প্রায় হয়ে গেছে। এবার আমি একটা চাটু ওভেনে গরম বসিয়ে দেব। চাটু গরম হয়ে গেছে, এবার রুটিটা দিয়ে সেকে নেব। ফ্রেন্ডস, নিচের পিঠটা সেকা হয়ে গেছে। আমাদের ভিডিওটা ফ্রেন্ডস ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবে না। দেখুন, নিচের পিঠটাও সেকা হয়ে গেছে। এবার আমি এটাকে আরেকবার উল্টে দেবো, আর চেপে চেপে একটু সাইডগুলো চেপে চেপে দিলেই দেখো ফুলে উঠবে। দেখো কিভাবে ফুলছে, আমার রুটিটা খুব সুন্দর ফুলেছে। আমি আবার রুটিটাকে উল্টে দেবো, দুই দিক ভালো করে সেকে নেবো। রুটি দেখো কি সুন্দর রেডি। আমি আর একটাও রুটি করে নেব, এটাও কি সুন্দর ফুলেছে। এবার আমি তোমাদেরকে রুটিটা একটা ছিঁড়ে দেখাবো কতটা সফট হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে, এটা অনেকক্ষণই থাক।